ধন্যবাদ আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মীর মোহাম্মদ আব্বাস আলী এনএভিপি নেক্সা ব্যাংক লিমিটেড। অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ শহীদুর রহমান প্রধান শিক্ষক লাইরি বালিকা উচ্চ বিদ্যালয়। ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অতিথি সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজনীয় সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বালিরাঙ্গি হরিপুরের মানুষ জনগণের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য স্থায়ী কমিটির সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আভাস মোহাম্মদ আবুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথিবৃন্দ, একটু আগে যিনি অত্যন্ত সুন্দর ভাষায় সুন্দর বক্তব্য দিয়ে গেছেন বালিরাঙ্গি উপজেলার ভাইস চেয়ারম্যান আমার আরেক শ্রদ্ধেয় ভাই জনাব আব্দুল সামাদ পান্না। সম্মানিত অতিথিবৃন্দ, যাদেরকে ঘিরে আজকের আয়োজন, যারা দীর্ঘ কয়েক বছর ধরে বালিরাঙ্গি উপজেলার এই প্রত্যন্ত অঞ্চল লাহিড়ি স্কুল মাঠে প্রতি বছর প্রতি ঈদে লাহিড়ি অঞ্চল সহ বালিরাঙ্গি অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম, ছাত্র কল্যাণ পরিষদের সকল শুভাকাঙ্ক্ষী সদস্য কমিটি যারা জড়িত রয়েছেন, যারা এটাকে সহযোগিতা করে আজকে এতদূর পর্যন্ত দিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনে উপস্থিত যারা রয়েছেন এই অঞ্চলের মানুষ, বালিরাঙ্গি থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। বক্তব্য আসলে বিশেষ অতিথি দিয়ে ফেলেছে, এ কারণে আমার বক্তব্যটা এখন তেমন দেওয়াটাও ঠিক হচ্ছে বলে আমার মনে হয়নি, তারপরে বিশেষ অনুরোধে আমি দাঁড়িয়েছি। একটু আগে আমরা ধনতলায় ছিলাম, উপজেলা চেয়ারম্যান সহ ওখান থেকে সম্ভবত উপজেলা চেয়ারম্যান সাহেব আসতেছেন। তো এই ছাত্র কল্যাণ পরিষদ এখানে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সকলের সাথে সকল দল মত নির্বিশেষে সকলে মিলে এই ছাত্র কল্যাণ পরিষদ নামে একটি পরিষদ অরাজনৈতিক একটা সংগঠন দাঁড় করিয়ে এই অঞ্চলের যারা শিক্ষিত ছেলে, যারা পড়াশোনা করছে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনায় রয়েছে দীর্ঘদিন যাব, আমি মনে করি এই কাজের মাধ্যমে ছাত্র কল্যাণ পরিষদ বালিরাঙ্গি উপজেলায় একটি পরিচিত নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। এই অঞ্চলের কৃষ্টি কালচার সংস্কৃতি সহ শিক্ষার মান উন্নয়নে তাদের ভূমিকা আরও দৃঢ় হবে, বিশেষ করে আগামী প্রজন্মের কাছে আমি মনে করি শিক্ষার যে প্রসারের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে এই কামনা আমি করছি সবসময় এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। মাননীয় প্রধান অতিথি রয়েছেন, যিনি এটির প্রধান উপদেষ্টা বা প্রধান অতিথি হিসাবে প্রতিবারে আসন আলম সুবিধা স্মৃতি মহাবিদ্যালয়ের সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, কুয়েত, ঢাকা মেডিকেল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে অনেক মেধাবী ছাত্র পড়াশোনা করছে, যেটা বক্তব্য দিয়ে গেছেন, রাজনৈতিক কথাও বলেছেন সুন্দর করে, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। উনি এই স্কুলের ছাত্র ছিল, আসলে দেশটা আমাদের সবার এক, সকলের ঐক্যভুক্ত প্রচেষ্টায় আজকে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আমরা মনে করি রাজনৈতিক সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে শিক্ষার উন্নয়নের সাথে আমরা সকলে একমত পোষণ করবো, একসাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।